প্রিয় দর্শক বন্ধু, এই নিউজ ওড়িয়ার এক গুরুত্বপূর্ণ খবর কু স্বাগত করুছি মু আপন মানকু। পণ্ডিত জিতু দাস ওড়িশার কে বে ন চিনে কে বে ন জানে তাঙ্কর নাটিকু। প্রার্থনা চ্যানেল সাধুবাণী কার্যক্রমরে বহু প্রসিদ্ধি লাভ করছেন পণ্ডিত জিতু দাস। যেমিতি বি সময় হয়ে যায় সমস্তে পণ্ডিত জিতু দাসক কার্যক্রম দেখিয়া পাই প্রার্থনা চ্যানেল খোলি বসি যাতে, কারণ কিছু জ্ঞান, কিছু অনুভূতি এবং কিছু সারগর্ব কথা তাঙ্কঠারু শুনিবাকু মিলে, শিখিবাকু মিলে। সেথিপাই সমস্তঙ্কর প্রথমর পছন্দ আধ্যাত্মিকতা চ্যানেলর পণ্ডিত জিতু দাসকর ভাষণ, অভিভাষণ। সে যেতেবেলে বি কুহন্তি আধ্যাত্মিকতা কথা সমস্তে চাতক পরি চাহি রইথান্তি, মাত্র সেই জিতু দাস কাহিঁকি বর্তমান ছন্দি হয়ে যাইছন্তি বুড়িয়াণী জালরে। তার কারণ হচ্ছে প্রার্থনা চ্যানেলরে এক কার্যক্রম চালুথিলা বেলে সে ব্রাহ্মণ মানুকু ভিকারি বলে কইতিলে। তারপরে এই খবরটি চারিয়ারে ব্যাপি যাইথিলা এবং সবুড়ে তাঙ্কু সমালোচনার শিকার হবাকু পড়িথিলা, যোথিপাই সে ব্রাহ্মণ সমাজকু ক্ষমা মাগিছন্তি, ক্ষমা প্রার্থনা করিছন্তি, কহিছন্তি মু তুমরি পুয়, তুমরি ভাই এবং তুমরি জাতির, যদি তুমি মানে মতে ক্ষমা না করিব তাহলে মো জীবনের অফসোস রহিযিব, যদি তুমি মানে চাহিব মু প্রার্থনা চ্যানেলর সে কার্যক্রমকু আউ করিবি নাহিঁ, মু সম্পূর্ণ রূপে প্রার্থনা চ্যানেলর সে কার্যক্রমকু ছাড়ি দেবি। এই কথা কহিছন্তি জিতু দাস। এই কথা শুনি হুয়েত প্রার্থনা চ্যানেলে প্রসারিত হেউথিবা সেই ধারাবাহিকর যোমানে দর্শক অছন্তি তাঙ্ক মনরে ব্যাঘাতা লাগিথিব, ব্যাঘাত সৃষ্টি হেইথিব, মাত্র জিতু দাস তাঙ্কর ভুল স্বীকার করি চ্যানেল ছাড়ি দেওয়া পর্যন্ত মধ্যে কথা কইছন্তি এবং ব্রাহ্মণ সমাজকু জোড়হস্তরে ক্ষমা মাগিছন্তি। দর্শক বন্ধু, যদি আপনমানকু আমার এই ভিডিওটি ভালো লাগিথায় তাহলে প্রচুর মাত্রায় শেয়ার করন্তু, সাবস্ক্রাইব করন্তু। রহুছু।